नमस्कार आमार दर्शक श्रोता बंधुदेर अभिनंदन जानिए आमी आजकेर छोट्ट एकटा भिडियो शुरू करते जाच्छी। आज के साधारण मानुषदेर जन्नो डेसिमेल एकर हेक्टर बीघा काठा छटाक इत्यादिर हिसेब देव, तार साथे साथे स्क्वायर मीटार स्क्वायर फुट स्क्वायर लेंथ এই যে ভাষাগুলো ব্যবহার করা হয়, আমিনরা এই আপনাদের বাড়িতে যখন মাপতে আসবে তখন এই ভাষাগুলো ব্যবহার করে থাকে, এই এইগুলো সম্বন্ধে আমি সাম্যক ধারণা আপনাদের দেব। তা আমি প্রথম শুরু করি ডেসিমল থেকে। এই ডেসিমলটা কি আপনারা জেনে থাকবেন যে আমিন বাবুরা একটা চেন নিয়ে আসেন, সেই চেনটা আপনারা লক্ষ্য করে থাকবেন, একটা চেন ওনারা নিয়ে আসেন, সেই চেনটা লোহার তৈরি হয়। সেই লোহার তৈরি যে চেনটা হয় সেটা এইরকম একশো খণ্ড, একশোটি লোহার তার দেওয়া থাকে। এই যে তারের মাপটা দেওয়া থাকে এইটাকে বলা হয় এক লিঙ্ক, এইটা বলা হয় এক লিঙ্ক। এইটার পরিমাপকে এইটাকে আমরা প্রমাণ হিসাবে ধরে নিই, এইটাকে আমরা প্রমাণ হিসাবে ধরে নিই। এক লিং সমান সমান 7.92 ইঞ্চ, 7.92 ইঞ্চ। আচ্ছা, এই ডেসিমেলটা কখন আসবো, যখন 1000 বর্গ লিং জায়গা তৈরি হবে সেইটাকে আমরা বলবো এক ডেসিমেল, এক ডেসিমেল। 1000 বর্গলিং জায়গাকে আমরা বলবো এক ডেসিমেল। আবার এক ডেসিমেল ডেসিমেল ইনটু 100 সমান এক এক একর। তাহলে একরটা কীভাবে বোঝা গেল, এক ডেসিমেলের 100 গুণকে বলা হচ্ছে এক একর। এবারে এবার আসবো আমরা হেক্টার, হেক্টারটা কী আছে, এবার আসবো হেক্টার। এক হেক্টর সমান 10,000 বর্গ মিটার, এক হেক্টর সমান 10,000 বর্গ মিটার। আর আমরা জানি, আমরা জানি এক ডেসিমাল সমান 40.55 বর্গ মিটার, এক ডেসিমেল সমান 40.5 বর্গ মিটার। সুতরাং এইটাকে বর্গ মিটারটাকে যদি আমি 40.10,000 বর্গ মিটারকে যদি আমি 40.5 দিয়ে ভাগ করে দিই তখন দাঁড়াচ্ছে আমার 10,000 ভাগ 40.5 সমান আসছে 2.46.913। এটা কী হবে, এটা ডেসিমেল এসে গেল, এটা কী হলো ডেসিমেল। তাহলে এক হেক্টর সমান 2.46.913 ডেসিমেল। এইটাকে যখন আমি 100 দিয়ে ভাগ করব তখন, মানে এটা ডেসিমেল আছে, আর আমরা আগেরবারে দেখেছি যে এই 100 ডেসিমেলে এক একর, সুতরাং 100 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে 2.46913 একর। এই একরটা
এই যেহেতু 2.4691 আছে, 2.46, আমরা যদি দশমিকের পর তিনটা সংখ্যা ধরি, 4, 6, 9 আছে, তার জন্য এটাকে 6টাকে আমরা 7 করে দিতে পারি। মানে 6টাকে 7 কখনোই করা যাবে না। করা যাবে কখন, মানে ক্যাজুয়াল হিসাবের ক্ষেত্রে করা যাবে, কিন্তু কখনো যদি আপনি মাপের ক্ষেত্রে যান, আমিনের ক্ষেত্রে যান, আমিন কথার অর্থ হচ্ছে অ্যাকুরেসি, আমিন কথার অর্থ হচ্ছে অ্যাকুরেসি বা সঠিক। সুতরাং সেখানে আপনাকে কিন্তু 2.46913 দিয়েই ভাবতে হবে। আর এটা যেহেতু খুব একটা বড় একক, এই হেক্টরটা যেহেতু একটা বড় একক, যার জন্য সেক্ষেত্রে কোনো মার্জিন ধরা হয় না, 2.47ই বলে দেওয়া যায়, 2.47 একর। তাহলে 1 হেক্টর সমান 2.47 একর, 2.47 একর। আচ্ছা, হেক্টর গেল। এবার বিঘা, এক সরকারি স্ট্যান্ডার্ড অনুযায়ী বলতেছি, 1 বিঘা সমান 20 কাঠা, 1 বিঘা সমান 20 কাঠা, 1 বিঘা সমান 33 ডেসিমেল, অর্থাৎ অর্থাৎ 1 কাঠা সমান 33/20 ডেসিমেল সমান 33/20, 1.65 ডেসিমেল। তাহলে এটা খেয়াল রাখবেন যে 1 কাঠা সমান 1.65 ডেসিমেল, আর এটা যখন স্কোয়ার ফুটে আসবে তখন 720। সমান 720 বর্গ ফুট। তাহলে 1 কাঠা সমান 720 বর্গ ফুট, এইটা আপনারা খেয়াল রাখবেন। আপনাদের যেগুলো লাগে, 1 কাঠা সমান 1.65 ডেসিমেল, 1 কাঠা সমান 720 বর্গ ফুট, এই 720 বর্গ ফুট সমান 16 ছটাক, 16 ছটাক, 16 ছটাক। তাহলে আনুপাতিক হারে হলো কি, 1 ছটাক সমান 720/16 বর্গ ফুট। তাহলে 720/16 সমান 45 বর্গ ফুট। তাহলে এগুলো খেয়াল থাকবে। তাহলে 1 ছটার সমান 45 বর্গ ফুট। তাহলে আমাদের ডেসিমেল হয়ে গেল, একর হয়ে গেল, হেক্টর হয়ে গেল, বিঘা হয়ে গেল, কাঠা হয়ে গেল, ছটাক হয়ে গেল, ফুটও হয়ে গেল। আর একটা কথা বলে রাখি যে 100 লিঙ্ক সমান 66 ফুট, 100 লিঙ্ক সমান 66 ফুট। আর 100 গুণিত 100 বর্গলিং, বর্গলিং সমান 10,000 বর্গলিং সমান 1 একর, এটা খেয়াল রাখবেন। সুতরাং 1 একর সমান তাহলে কত স্কোয়ার ফুট হবে, তাহলে 1 একর সমান ওই আমরা বলেছিলাম যে 100 লিং সমান 66 ফুট। সুতরাং তাহলে 66 গুণিত 66 বর্গ ফুট সমান 66 গুণিত 66 সমান 4356
বর্গ ফুট। তাহলে বোঝা গেল যে এক একর সমান 4356 বর্গ ফুট। এইটা আবার খেয়াল রাখবেন, এইটাকে যখন আমি ডেসিমেলে নিয়ে যাব, এটাকে যখন ডেসিমেলে নিয়ে যাব, তাহলে এক একর সমান 100 ডেসিমেল, সমান 100 ডেসিমেল। তাহলে এটা 100 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে হবে 435.6 বর্গ ফুট। এখানটা একদম ক্লিয়ার হয়ে গেলেন আশা রাখছি। আমি কোথাও আমি বাকি রাখিনি, আমি ডেসিমেল জানিয়ে দিলাম, একর জানিয়ে দিলাম, হেক্টর জানিয়ে দিলাম, বিঘা জানিয়ে দিলাম, কাঠা, ছটাক, স্কোয়ার ফুট, ডেসিমেল সবটাই জানিয়ে দিলাম। তাহলে 20 কাঠাতে 1 বিঘা এটাও আমি বলে দিলাম। আশা রাখছি এইখানে আমাদের যেগুলো বোঝার ব্যাপার, আর একটা ওই 40.5 বর্গ মিটার সমান 1 ডেসিমেল, মনে হচ্ছে এটা বলে গেছি আগে, খেয়াল নেই। যাই হোক, এইখান পর্যন্তই মোটামুটি সাধারণ মানুষদের যা বোঝার যেগুলো দরকার সেগুলো বুঝে যাবেন নিশ্চয়ই। তো আজকে এইখানে আমি ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।